হে গাইস, গুড মর্নিং সকলকে। তো তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বৃষ্টি ভেজার সকাল বলো, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখে না একদম মনটা ফুরফুরে হয়ে গেল। তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি, তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার কাজ হলো, আমি এখন দেখো মাথাটাও আছে, ঘুম থেকে উঠেই আমার কাজ হলো যে ওদেরকে পেট করা আগে আর ওদেরকে খাবার দেওয়া। তো ওদেরকে কি দিচ্ছি আগে তোমাদের দেখো। এর জন্য আমার সকালের খাবার হচ্ছে মুড়ি আর বিস্কুট দেবো, পরে আবার অন্য কিছু দেবো। সবার আগে ও বেরোবে, তারপরে ও বেরোবে লাস্টে। দিয়ে এসছি মুড়ি দিয়ে এসছি, যাও আসো আসো, এদিকে আসো এদিকে আসো আসো, এই যে এদিকে এদিকে মিঙ্কি একদম বেরিয়ে দেখো, ঠিক আছো? ও জানে ওর খাবারটা কোথায় থাকে, বেরিয়ে আগে চলে গেছে খাবার খেতে। এই যে দেখো, এই যে সকাল সকাল এক বালতি হচ্ছে জামা কাপড় কেচে নিয়েছি, আর ওদিকে মাজলাম হচ্ছে ওই বাসনগুলো, এদিকে জলের বোতলগুলো ভরলাম। ওদের খাঁচা এখনো পরিষ্কার করা হয়নি, জামা কাপড়টা মেলে এসে তারপর ওদের খাঁচা পরিষ্কার করা। আজকে না একটুখানি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, ওই জন্য সব কাজ উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। চলো তাড়াতাড়ি কাজটা করে নিই, নাহলে আরও দেরি হয়ে যাবে। সব কাজ বাজ কমপ্লিট, এখন যাবো হচ্ছে স্নান করতে। স্নান করে এসে তারপর ভাতটা বসাবো, কেন বলো তো? ভাবছিলাম আগে ভাতটা বসিয়ে দিয়ে তারপর যাবো স্নান করতে, কিন্তু গ্যাসটা জ্বলবে, মিঙ্কি আর ঘুগনি ঘুরছে, ওই জন্য আর ভাত এখন বসাবো না, আমি বেরিয়ে তারপরে ভাতটা বসাবো, নাহলে আবার গ্যাসের কাছে যাবে কী হবে ওই জন্য। চলো স্নানটা করে আসি, তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি। আজকে অনেকক্ষণ তোমাদের সাথে কোনো কথাবার্তা বলা হয়নি, তো চলো এসে কথা বলছি। তো গাইস, একদিকে স্নান ফান করে চলে এসেছি রেডি হয়ে। তো আজকে তো পুজো দিতে হবে না, কারণ কি অমুকবাচি লেগেছে, সেই জন্য আজকে পুজো দেওয়ার নেই। এখন যাবো সোজা ভাত বসাতে, তারা তোমাদেরকে একটু দেখায় যে আমার মিঙ্কি আর ঘুগনি কী করছে খাটের তলায় বসে। সারাদিন গাইস খালি খাটের তলায় বসে থাকে, বেরোবেই না, বেরোবে মাঝে মাঝে একটু করে বেরোবে, মানে মাঝে মাঝে বেরোবে কি মানে খাঁচায় যাবে না, কিন্তু সারা বাড়ি ঘুরে বেড়াবে। চলো তোমাদেরকে দেখাই কী করছে ওরা। এখানে যেন বসে আছে মুড়ি ঠুড়ি খেয়ে গতি হয়ে বসে রয়েছে, আর ওই যে ওখানে একজন বসে আছে, এখানে কলমি শাক দিয়েছি। দেখো মুখটা দেখো, মনে হচ্ছে কি রাগ, সবসময় ওর রাগ। তো গাইস, এই যে এইটা কাটছি হচ্ছে মিঙ্কিদের জন্য, ওদেরকে সেদ্ধ দেবো ভাতে এখন, আর এই দূরে সেদ্ধ দিয়ে হচ্ছে আমি ভাত খাবো। সবজি আছে কিন্তু আমার এখন একটু মনে হচ্ছে একটু সেদ্ধ ভাত খেতে ইচ্ছা করছে, ওই জন্য এখন সেদ্ধ ভাত করছে। রাতে যদি ভালো লাগে কিছু করবো একটু, নাহলে যে পাতলা একটা দেবে গাজরের ছাল থাকে না, ওই ছালটা আমি একটু ছাড়িয়ে দিই। গাইজ, এই যে বসিয়ে দিয়েছি ভাত, গাজর সেদ্ধ, আলু সেদ্ধ আর পটল সেদ্ধ, গাজর। তো গাইজ, তোমরা দেখলে যে ভাত বসিয়ে দিয়েছি, ততক্ষণে ভাত বলে থাকো, আমি এখানে খাচ্ছি আমার একটু বিস্কুট, মানে স্নান করে উঠলে না মনে হয় কিছু একটু খাই। তো চলো ভাতটা ততক্ষণে হতে থাকো, আর আমি হচ্ছে ততক্ষণে আমার একটু ফোনে কাজ আছে, আমি একটুখানি করে নিই, তোমাদের সাথে আবার পরে আসছি কথা বলতে।
ওদেরকে দিয়ে দিয়েছে ওখানে বাটির মধ্যে গাজর সেদ্ধ দিয়ে ভাত খেয়েছে, আর অল্প একটু আছে ওখানে। আবার এখন খাচ্ছে কলমি শাক। তো গাইজ, আমারও তো খাওয়া হয়ে গেছে আর ওদেরকেও খেতে দেওয়া হয়ে গেছে। তো বাইরে হচ্ছে এখন বৃষ্টি, তো বৃষ্টির মধ্যে শুধু শুধু বসে থেকে লাভ নেই, চলো একটু বৃষ্টির মধ্যে ঘুম দিয়ে দিই। দুপুরবেলা ভাত খেয়েছে, একটু ভাত ঘুম হবে না, চলো ঘুম ঘুম দিয়ে নিই। ঘুম থেকে উঠে আবার পরে আসছি। আর হচ্ছে আসলে কী জানো তো, মানে তোমার দাদাভাই যদি বাড়ি না থাকে না, ঠিক ভালো লাগে না মনটা, মানে একা একা তো সারাদিন ভালো লাগে না। আর ওই মিঙ্কি আর হচ্ছে ঘুমিয়ে আছে বলে তা ওদের সাথে একটু কথা বলি, কি ওরা তো আর কোনো রেসপন্স করতে পারে না, আমিই বলি একা একা। তো তোমাদের দাদাভাই বাড়ি না থাকলে আমার ভালো লাগে না একা একা, কেমন যেন মনটা খারাপ খারাপ লাগে। তো কী আর করা যাবে, কাজে তো তাকে যেতেই হবে, কিছু করার নেই। তো চলো, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এই বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, চলো একটু ঘুমিয়ে পড়ি, ঘুম থেকে উঠে আবার আসছি। তো গাইজ, ভাত ঘুম দিয়ে একদম সন্ধ্যাবেলা উঠে গেছে ঘুম থেকে, আর ওদিকে ঘুম থেকে উঠে দেখি এ কী করছে, দেখো দাঁড়াও দেখ। এই যে আমি ঘুম থেকে উঠে দিলাম মুড়ি, মুড়ি শেষ করে ফেলেছে, আবার এখন দিলাম হচ্ছে কলমি শাক। একজন খাচ্ছে আর একজন শুকছে, ও অগ্নি আবার ওখানে বসে রয়েছে আর পিছন পিছন দৌড়াচ্ছিল। আমাকে দেখেছেন, দেখেনি তো কতক্ষণ ঘুমাচ্ছিলাম, নামিনি কিছু না। এবার যে আমাকে দেখেছে সন্ধ্যাবেলা আমার পিছন পিছন ঘুরছে। তারপরে কি, মুড়ি টুড়ি দিলাম খেতে, তো খেয়ে এখন একটু শান্ত হয়েছে। আর ওইদিকে এক ঢিপি জামা কাপড়, এখন তো হচ্ছে তোমার বৃষ্টি হচ্ছে, শুকাবে না, এই একটা মানে বর্ষাকালে একটা হচ্ছে সমস্যা, বৃষ্টি হবে জামা কাপড় শুকাবে না, যত ঝামেলা। আর ওই যে প্লাস্টিক টানিয়ে রেখেছে তখন ওর মধ্যে হচ্ছে ওদের আছে হচ্ছে অল্প করে করে আমি হচ্ছে ঘাস দিই, ওই ঘাস কেটে প্লাস্টিকে ধুয়ে রেখে দিয়েছি তার জন্য। ওই চলো জামা কাপড়গুলো মেলে নিই এখন, তারপরে খাবো, একটুখানি চা করবো করে খাবো। জামা কাপড় মেলে কমপ্লিট করে ফেলেছি, আর এই গামছা দুটো হালকা হালকা ভেজে রয়েছে, এগুলো হচ্ছে ঘরে আরেকটা দড়ি আছে, ওই দড়িতে জানলায় দড়ি বাঁধা আছে, ওই দড়িতে মেলে দেবো। তারপরে গিয়ে একটু চা করবো, তারপর বসে বসে একটু খাবো শান্তিতে। তো গাইস, চলে এসছি গরম গরম একদম এক কাপ চা নিয়ে, আর সঙ্গে আছে বিস্কুট, হ্যাপি হ্যাপি বিস্কুট, না অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল, ওই জন্য আজকে নিয়ে এসছি। তো খাই এখন, তো চায়ের কালারটা দেখো, ভাবছিলাম লিকার চা খাবো, আবার কি মনে হয় যে না একটু দুধ চা করবো, দুধ চাই করে নিয়ে চলে এসছি, তারা তোমাদের দেখাচ্ছি। আর ওদিকে আমি এখানে বসে আছি, আর ও আরেকজন হচ্ছে এই লম্বা হয়ে হয়ে দেখছে, দেখো আমি বসে আছি বলে লম্বা হয়ে দেখছি, উঁচু হয়ে যাচ্ছে, তারাও দেখাচ্ছি তোমার। গাইজ, এই যে হচ্ছে চাটা, আর এই যে এদিকে দেখো কি জানি কি এদের রাগ হয়, খালি একজন আরেকজনকে ঠেলা দেয়, গুঁতো দেয়, মারপিট করে, এবার গোল গোল হয়ে ঘুরবে সারা ঘর। আমি বসে আছি না গাইস খাটে, ওর জন্য রকম করছে দেখো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আশা করি ভালো, খুব একটা আজকে লাগেনি, কারণ খুব বেশি দেখাতে পারিনি আজকে, তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। যাই হোক, যদি ভালো লাগে তাহলে ভিডিওটা ঘুম পেয়ে যাচ্ছে, তাহলে লাইক করে দিও, আর
তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো গাইস। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা।